ফেরিঘাটের মালিক রামকৃষ্ণ ঘোষকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করার অভিযোগে গ্রেফতার করা হয় এক বিজেপি কর্মীকে এবং তা নিয়ে পরিস্থিতি একেবারে তুলকালাম হয়। মিথ্যে মামলায় ফাঁসাতে গ্রেফতার বিজেপি কর্মীকে অভিযোগ করেছেন রেখা পাত্র। প্রতিবাদে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ বিজেপির। সন্দেশখালী জেলিয়াখালী পিপড়াখালী ফেরিঘাট থেকে অস্ত্র উদ্ধারে চব্বিশ ঘন্টা যেতে না যেতে ফেরিঘাটে ডাকাতি এবং ফেরিঘাটের মালিককে মারধরের অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি পিপড়াখালী ফেরিঘাটে এবং গতকাল রাত নটা নাগাদ ফেরিঘাট মালিক রামকৃষ্ণ ঘোষের অভিযোগ যে সাত আটজন দুষ্কৃতী আসে সশস্ত্র অবস্থায়, তারা কয়েক রাউন্ড গুলিও চালায় এবং তার কাছ থেকে নগদ দশ এগারো হাজার টাকা লুট করে এবং রামকৃষ্ণ ঘোষের অভিযোগ এরা সকলেই বিজেপি কর্মী এবং তারাই লুট করেছে। এবং এই ঘটনায় সন্দেশখালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে ধর্মেন্দ্র সর্দার নামে এক অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেখানে রয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির দুই ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায় এবং অর্চনা মজুমদার এবং তার পাশাপাশি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রয়েছে। যেহেতু নির্বাচনের আগে যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, তাদের অভিযোগ যে তৃণমূলের নেতৃত্বে সন্ত্রাস চলছে এবং দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গতকাল অন্যায়ভাবে বিজেপি কর্মী ধর্মেন্দ্র সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। বিনা দোষে যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, আজকে সাধারণ মানুষকে অ্যারেস্ট করছে, কি প্রমাণ করছে? আজকে রাজ্যের পুলিশ রাতের অন্ধকারে পঁচিশ জন আন পোশাকে গিয়ে অত্যাচার করছে, দরজায় লাথি মারছে, তাদের বাড়িতে গিয়ে নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে। রাজ্যের পুলিশের সাহস হয় কি করে? তৃণমূলের ভাড়া করা গুন্ডা, তৃণমূলের ভাড়া করা গুন্ডা, রাজ্যের পুলিশ জবাব দিতে হবে। সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি রণক্ষেত্রে ছেড়ে নিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা এবং তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলছে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং ব্যারিকেড ভাঙা কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। এবং সন্দেশখালীতে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তার প্রতিবাদে আজকে বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে এবং অর্চনা মজুমদারের নেতৃত্বে একটা বিশাল কর্মী সমর্থকরা তারা এসে বিক্ষোভ দেখানো যায়। তাদেরকে থানায় ঢুকতে পাওয়া যায়, তারা প্রথমে থানার সামনে বসে পড়ে এবং এই মুহূর্তে তারা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। আজকে সাধারণ মানুষের উপকার করতে কি রাজ্যের পুলিশ যাবে? আজকে থানা ঘেরাওয়া করেছে, দেখুন থানা রক্ষা করছে তৃণমূলের থানা, তৃণমূলের তৃণমূলের অফিসারদের। মমতা সরকারে মমতা কি টাকা দিয়ে পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত দিয়ে